হ্যালো, আমি মোনা, আর আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমি আজকে নর্মাল আমার ডেইলি ব্লগ বানাবো না, কারণ লাস্ট নাইট আমার সাথে কিছু ইনসিডেন্ট হয়েছে, সেগুলো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। এগুলো কোনো গল্প নয়, গল্পের বইয়ে তো প্রচুর ছোট থেকে আমরা গল্প পড়ি, আর সেগুলো বলা খুব ইজি। অনেক রকমের গল্প আমাদের লোকের কাছ থেকেও শোনা হয়, মামা মাসি পিসি অনেকের কাছ থেকে, ছোটোবেলায় ঠাকুরদা ঠাকুমার কাছ থেকে। সেরকম কোনো গল্প আমি বলতে আসিনি, বাট আমি আমার সাথে লাস্ট 4.5 বছর ধরে স্টার্ট হয়েছে এটা আমার 17 থেকেই, তো 17, 18, 19, 20, 21, 22 অনেকটাই হলো। এই বছরগুলোতেই না কিছু কিছু ইনসিডেন্ট আমার সাথে ঘটেছে, আমি ব্লগে হয়তো আগে কখনো শেয়ার করেছিলাম, লাস্ট কেরালায় যা যা হয়েছিল, আমার বাবা মারা যাওয়ার পরে কিছু ঘটেছিল আমার বাড়িতে। কিন্তু এই হ্যাঁ, আমরা ওমানে ছিলাম 2018, ওমানেই আমার প্রথম অভিজ্ঞতা। তো আমি প্রচণ্ড মানে ভীতু ছিলামই, কিন্তু এইসব অভিজ্ঞতা নিতে 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 আমি এখন বলা যেতে পারে সাহসীদের মধ্যেই একজন। হয়তো এত এগুলো নিয়ে আমি মানে পড়াশোনাই করেছি বলতে গেলে, আমি অনলাইনে অনেক কিছু পড়েছি, অনেকের সাথে আলোচনা করেছি, আমি গ্রুপে একটা ইনক্লুড আছে, আর সেখানে কিন্তু রীতিমতন ডক্টর থেকে শুরু করে অনেকেই আছে যারা ভূতের জিনিসও কিন্তু রিসার্চ করে, ইনভেস্টিগেট করে, কোনো বাড়িতে যদি কিছু ঘটে থাকে তো তারাও সেখানে যায়। আর সেরকমই একটা গ্রুপ দাদাগিরিতেও রিসেন্টলি এসেছিল। তো যাই হোক, আমি এখন সাহসীদের মধ্যেই একজন। কিন্তু লাস্ট নাইট আমার এই দুবাইয়ের এই ফ্ল্যাটে এসেও কিন্তু কিছু ইনসিডেন্ট ঘটেছে। আমি জানি না কেন এই জিনিসগুলো তাড়া করে বেরোচ্ছেই বলবো, কারণ বাড়ি চেঞ্জ করলে এগুলোর কিছু উপায় নেই, ঘর চেঞ্জ করে কোনো জায়গা উপায় নেই, কারণ ইন্ডিয়া থেকে বিদেশে এসে যখন জিনিসগুলো আবার ঘটছে, তো এই বাড়িটা ছেড়ে আমি অন্য কোনো ফ্ল্যাট নিলে যে জিনিসটা ঘটবে না তার সিওরিটি নেই, সুতরাং চেঞ্জ করার কোনো মানে হয় না। তো অ্যাকচুয়ালি যে জিনিস ঘটনাগুলো ঘটেছে সেগুলোতে আমার পরিবার কিন্তু কোনোভাবে আমরা ক্ষতিগ্রস্ত হইনি, কোনোভাবে হার্মফুল নয় সেগুলো, তো তার জন্য আমরা না ঠিক আছে থেকেই যাই একসাথে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। কিন্তু তবু বাচ্চার মা তো ভয় লাগে, যেহেতু ছোটো বাচ্চা আছে। এখানে আসার পরে সত্যি কথা প্রথম এক মাস বলবো না, 2 সপ্তাহ, জাস্ট 2 উইকস আমি কিছু বুঝতে পারিনি। ওকে, নর্মালি ছিলাম, আগের বাড়িগুলোতে এরকম ঘটেছে বলে এখানে এসে যে মাথার মধ্যে রয়েছে তাও নয়, আমি প্রচণ্ড ব্যস্ত ছিলাম, নতুন সংসার গুছিয়ে গেছি উঠতে। তারপরে আমার মনে হলো কিছু কিছু সময় বেশি হতো এটা, কৌশিক যখন দুটো নাইট ও নাইট ডিউটি, দুটো পরপর রাতেও যখন ডিউটি দিতে গেছিলো, তখন এই যেখানে বসে আমি কথা বলছি এটা আমাদের বেডরুম, এই বেডরুমে বসে আর এই যে আমার দরজা, এই দরজা থেকে বাইরেটা কিন্তু হলরুম। তো এখানে দরজাটা অল্প একটু বন্ধ করা ছিল আর বাকি হাফ খোলা ছিল, আমি হলরুমটায় রীতিমতন দেখতে পারবো কিংবা কিছু আওয়াজ হলে শুনতে পারবো, যেহেতু একদমই কাছে। আমার ছেলে বুটু ওকে ঘুম পাড়াচ্ছি, ঘুম পাড়াতেই কিন্তু আমার মনে হলো যেন এই হলরুমে কারোর একটা প্রেজেন্স, রীতিমতন কেউ সোফায় বসলে কিংবা কোনো জিনিস খুঁজলে, ওই ঘরে কোনো মানুষ থাকলে সে হাঁটা চলা তার গতিবিধিতে যেরকম টাইপের একটা সাউন্ড হয় সেই সাউন্ড, আমি তোমাদের বলে বোঝাতে পারছি না, কিন্তু বোঝা যাচ্ছিল যে আমি আর আমার বুট্টু ছাড়াও ওই ঘরে কেউ একজন রীতিমতন রয়েছে। তো আমি একটু একটু ভয় পেয়েও একটু ভাবলাম থাক মনের ভুল আমার, আমি সত্যি পাত্তা দিইনি। পরের দিনই হয়েছে যেটা, নাইট ডিউটি, আবার নাইট ডিউটিও গেছে 5:30টার সময় বেরিয়েছে আমার হাজবেন্ড, আমি 7:30 নাগাদ বেডরুমে বসে রয়েছি, আমার ছেলে খেলছে, আমি এখানে বসে রয়েছি রান্নাঘরে, আমার কিচেনটাও পাশে, আমার এই রুমের পরেই আমার বাথরুম, তারপরেই হচ্ছে কি কিচেন, কিচেনে কিছু একটা পড়ার আওয়াজ পেয়েছি, পড়ার মানে একটা হালকা কিছু পড়ার না, সরি, প্রথমে বাসন নাড়ানোর না, আমি আওয়াজ পেয়েছি। আমি ইগনোর করেছি যে ঠিক আছে এখানে তো অনেক আশেপাশে ফ্ল্যাট রয়েছে, হতেই পারে কিছু হয়তো আওয়াজ অন্য কোনো কানে এসেছে আমার। তারপরে পুরো বাসন একটা পড়ে গেলে যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ হয়েছে, তো এতটাই জোরে আওয়াজ হয়েছে যে আমি সত্যি একদম তাড়াতাড়ি করে হেঁটে আমি রান্নাঘরে গেছি দেখতে যে
বাস কি পড়লো সেটা, গিয়ে দেখছি রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন, কোনো কিছু পড়া নেই, কিচ্ছু সরানো নেই, কিছুই নেই। পরপর আমি কিন্তু দুটো আওয়াজ ফিল করেছি। আমি আমার হাজব্যান্ডকে বলিনি, কারণ এমনিও আমাদের সাথে আগে পাস্টে অনেক কিছু ঘটেছিল, যেহেতু এইসব ঘটনা তো আমি আর হাজব্যান্ডকে বলিনি। আর আমি ভেবেছি যে ও হয়তো আমাকে এই জন্যই বলছে না, কারণ ও কিছু এক মানে এখানে কিছু ঘটেনি, ও সেটা সেরকম কিছু দেখেনি যে আমাকে বলার মতন। মানে এই বাড়ির রুমটা আমাদের একদম সেফ, কিছু নেই এখানে নেগেটিভ এনার্জি, তো তার জন্য আমার হাজব্যান্ডও আমার সাথে শেয়ার করেনি। তো আমি আর কেন শুধু শুধু ওর মাথার মধ্যে ঢোকাতে যাবো যে দেখো নতুন তুমি ফ্ল্যাট নিয়েছো, সেখানেও ফ্ল্যাট নিয়েছো বলতে আমরা এখানে রেন্টে থাকি, নিয়েছো সেখানেও একটা এরকম ও নেগেটিভ এনার্জি রয়েছে। তো আমি আমি ওর সাথে শেয়ার করিনি। তারপরে কি হয়েছে, কোনো একটা দিন রাতের বেলায় আমার ছেলে খাটে বসে খেলছে আর আমি আর আমার হাজব্যান্ড খাটে বসে গল্প করছি। তখন কি হয়েছে, যেহেতু এই যে এতটাই গ্যাপ এই দরজাটার এখানে, এখান থেকে ওই হল রুমে যেহেতু কেউ হেঁটে গেলে সেটা বোঝা যাবে, আমার হাজব্যান্ড রীতিমতন আমার পাশে বসে বেশ জোরেই বলল যে কে গেল, কে গেল ওখানে, এরকম। আরে কে গেল মানে দরজা বন্ধ কে যাবে হল রুমে, কি হলো, ও উঠে গেছে, মানে ও শিওর যে সত্যি কেউ গেছে। ও উঠে না রীতিমতন, হল রুম থেকে আমাদের ব্যালকনি আছে, ও দরজা খুলে বাইরে ব্যালকনি দেখছে, ঘরের মত মানে হল রুমে দেখছে, চারদিকে তাকাচ্ছে। তারপরে এসে না হকচকিয়ে বসে বলল আমি একজনকে সত্যি যেতে দেখেছি ওইখানে। আমি বললাম কাকে, ছেলে না মেয়ে? মানে আমার তো তখন মাথায় রয়েছে যে আমি তো কিছু কিছু আওয়াজ পাচ্ছি, সেগুলো তো আমি আমার হাজব্যান্ডকে বলিনি। বললাম ছেলে না মেয়ে? বলছে একজন লোক, এরকম হাইট হবে মাঝামাঝি, পুরো হেঁটে গেল। ও বলার পরে না আমি তখন ওকে বললাম যে তোমাকে আমি এতদিন বলিনি, এই 2-3 সপ্তাহ হয়েছে আমি এসেছি, আমি কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু এরকম ফিল করেছি, আওয়াজ পেয়েছি, সেদিন আমি ওর সাথে শেয়ার করেছি। তো তখন একটু রেগেই গেল যে যেখানে যাচ্ছি এরকম হচ্ছে, পুজো আচড়াও তো দিচ্ছি, ঘরে তো আমার সন্ধ্যা পড়ে, আর আমার বর যেহেতু একটু ধার্মিকই বলতে গেলে, তো মন্ত্র সব জানে। পরে তারপরে বিশ্বাস করো এই যে গোটা দুর্গা পুজো গেল, কিছু কিন্তু হয়নি, বাড়িতে লক্ষ্মী পুজো দিয়েছি আমরা, একদম মন্ত্র বলে ভালোভাবে পুজো দেওয়া হয়েছে, গঙ্গা জল ছেটানো হয়েছে, কিচ্ছু হয়নি। কিন্তু লাস্ট না মানে কালকের আমি ঘটনা বলছি, আমরা আমার ছেলে যেহেতু দুপুরবেলা ওকে ঘুম পাড়াই না, ঘুমিয়ে পড়েছিল, কটা বাজবে তখন, 10টা বাজে, আমরা কিন্তু ডিনার করিনি, আমরা না একটা সিরিজ দেখছিলাম টিভিতে। হঠাৎ করে বিশ্বাস করবে না বাথরুমের শাওয়ার চালিয়ে পুরো শাওয়ারটা অন হয়ে গেল, মানে অন হয়ে পুরো শাওয়ার থেকে জল পড়ার আওয়াজ, আর শাওয়ারের ঠিক নিচে যেহেতু কল থাকে একটা বালতিতে আমার জলও ভরা ছিল, তো ওই বালতিতে পুরো শাওয়ারের জল পড়ছে আর সেরকম জোরে আওয়াজ। আমি আর কৌশিক মানে একদম ইমিডিয়েট দৌড়ে গিয়ে ব্যাপারটা কি হলো, দুজনেই সাথে গিয়ে দরজা খুলে দে বাথরুমের লাইট জ্বালালাম, দরজা খুলে দুজনে দরজায় দাঁড়িয়ে দেখছি শাওয়ার অন, শাওয়ার থেকে জল পড়ছে। পরে অটোমেটিক্যালি স্নান করার পরে আমরা শাওয়ার অফ করে দিলে যেটা হয়, আস্তে আস্তে অল্প হতে হতে ড্রপ 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 হতে হতে সেটা শেষ হয়ে যায়, আমাদের শাওয়ারটা আমাদের চোখের সামনে তাই হলো, মানে একদম মাঝামাঝি স্পিড থেকে পুরো শেষ হতে 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 ড্রপ ড্রপ হতে গিয়ে শেষ হয়ে গেল। এটা দেখার পরে আমি এখন তোমাদের বলছি আমার সত্যি ভয় লাগছে, কারণ এটা কোনো মতেই হতে পারে না। কৌশিককে বললাম, আমি নিজে কৌশিককে বলছি না কৌশিক এটা শাওয়ার তো, কিছু একটা হতে পারে ওপর নিচে, বলছে এটা ইম্পসিবল ব্যাপার, ইম্পসিবল মানে শাওয়ার থেকে জল পড়াটা এতদিনে কি কখনো হয়েছে, না কোনো দিন হয়নি। বলে ও পুরো এটা একদম 100% যে এটা কিছু একটা ইন্ডিকেশন দিচ্ছে আমাদের, কারো একটা প্রেজেন্স ইন্ডিকেশন দিচ্ছে, কেউ বলতে চাইছে আমি কিন্তু তোমার বাড়িতে আছি প্রেজেন্ট, এটা পুরো আমাদের একটা ইন্টেনশন নেওয়ারই চেষ্টা করছে যে আছি, কেউ একজন আছে। তো ও তারপরে ও না সোফায় বসে বলল, আমি বললাম এগুলো আমার ভয় লাগছে এরকম হলো ব্যাপারটা, তখন বলছে আমি এত এগুলো দেখেছি শুনেছি আমার এগুলো আর এখন পাত্তা দিই না, কিন্তু আমার না বাড়িতে বাচ্চা আছে বলে সত্যি আমার নিজেরও মনে হচ্ছে। তারপরে আমি ভয় সেরকম পরিমাণে পাচ্ছি না, কারণ কোনো কিছু তো ক্ষতির কিছু নেই, কেউ যদি বোঝায়ও আছি ঠিক আছে, কিন্তু এটা আমাদের সাথে কেন হচ্ছে, মানে এগুলো তোমাদের সাথে 2022 আমি গল্প করছি, তোমরা হয়তো ভাববে যে হ্যাঁ গল্পই বলছে কিংবা এগুলো মানে মিথ্যে কথা কিছু বলছে, কিন্তু এগুলো যার সাথে হবে সেই একমাত্র বিশ্বাস করবে, বুঝবে, তোমরাও আমাকে কেউ বিশ্বাস করবে না, হয়তো খুব অল্পজন বিশ্বাস করবে, একদম 5% অন্তত কেউ বিশ্বাস করবে, কিন্তু বাকি কেউই বিশ্বাস করবে না। তবু আমার মনে হলো তোমাদের কাছে বলি, আমি কিন্তু আমার মানে ছেলে আছে বলেই আমি ভয় পেয়েও গেছি,
তো আজকে সারাদিন আমি আর কোনো ব্লগ বানাইনি, কালকে সারা রাত আমি ঘুমাতে পারিনি। আমি আগে অনেক কিছু ঘটেছে, এতটা ভয় পাইনি, কিন্তু কালকে সারা রাত আমি সত্যি ঘুমাইনি। কারণ আমার ভয়ের থেকে বেশি খারাপ লাগছিল যে নতুন একটা জায়গায় এলাম, এখানে বাড়িতেও এরকম একটা এরম শুরু হলো, আমার খারাপ লেগেছে। আজকে সারাদিন আমি কোনো ব্লগ বানাইনি, তো তোমাদের সাথে আজকে মনে হলো শেয়ার করি, শেয়ার করলাম। তো তোমাদের কাছে কারো কাছে কোনো সলিউশন থাকলে আমাকে অবশ্যই বলো, যে কী করলে বাড়িতে কীভাবে কী করলে, যদি কেউ থাকেও সে চলে যাবে, আর আর না হলে সে নর্মালি থাকুক, কী বলবো, থাকুক, কিন্তু কোনো ক্ষতি যেন না হয়। এই ওকে, আজকে এই অবধি থাকুক, টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো আর আমিও যেন ভালো থাকি। টাটা।